আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবীয়াবাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার পরহেজগার হেজগার ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ও শেষ রহমতে আমিও ভালো আছি আজকে বলবো রাজমোহনী তাউিজের কথা রাজমোহনী এটি কোনো কোরআনের বা হাদিসের কথা নয় কোরআন হাদিসের রাজমোহনী নামে কোনো কিছু নাই রাজমোহনী অর্থ হচ্ছে রাজাকে মোহিত করা এটি বাংলা শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে এই তাউইজটির নাম যেমন আপনারা অনেকে জানেন তাউইজের একটি কিতাবের নাম আছে লজ্জাতুন নেসা বা এরকমের আরও তাউিজের বিভিন্ন কিতাব রয়েছে এইগুলো আপনি কোরআনে বা হাদিসে কোথাও পাবেন না এগুলো মানুষের তৈরি নাম মানুষ বিভিন্ন নামে বিভিন্ন কিতাবকে অভিহিত করেছেন বিভিন্ন তাউইজকেও মানুষ এইভাবে অভিহিত করেছেন যেভাবে কুদরতে এলাহি তাউইজ এটি আল্লাহর কুদরত এরকম কোনো নাম আপনি কোরআনে বা হাদিসে পাবেন না বা রাজমোহনী নামে বা নজরবন্দি নামে কোনো নাম কোরআন এবং হাদিসে নাই কিন্তু এই তাউজগুলোর মধ্যে রয়েছে অনেক পাওয়ার আপনি হয়তোবা রাজমোহনী তাউইজ সম্পর্কে শুনেছেন রাজমোহনী তাউইজ অনেকে ব্যবহারও করছেন এই রাজমোহনী তাউইজ হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মের মানুষ দিয়ে থাকেন কিন্তু মেজরিটি ম্যাক্সিমাম রাজমোহনী তাউজ শির্ক এবং কুফুরে ভরপুর রাজমোহনী তাউইজ কেন ব্যবহার করা হয় রাজমোহনী তাউইজের মূল কাজ হচ্ছে মানুষকে বশ করা বসীভূত রাখা কাউকে আপনি বসীভূত করবেন আপনার মর্যাদাকে বৃদ্ধি করবেন আপনার এমন মর্যাদা হবে যে আপনি যার সামনে যাবেন সে আপনার শত্রুতা করতে পারবে না আপনাকে সে অনেক শ্রদ্ধা করবে সম্মান করবে এবং সমাজের মধ্যে আপনার অনেক দাম বেড়ে যাবে এক কথায় যেটা বলা যায় যে সমাজের মধ্যে আপনার অনেক মূল্যায়ন হবে আপনার ঘর বলেন সমাজ বলেন বা রাষ্ট্রীয়ভাবে বলেন সর্বক্ষেত্রে আপনি সফল থাকবেন এই রাজমোহনী তা যারা দিয়ে থাকেন তারা কুফুর এবং শিরক দিয়ে ভরপুর করে এটিকে আপনাকে দিয়ে থাকেন অনেক মানুষ আছেন রাজমোহনী তাউইজ ব্যবহার করছেন আবার নামাজও পড়ছেন আপনি জানছেন না যে এটার ভিতরে কি আছে আপনি এই কুফুরি বস্তুগুলো যদি নিয়ে বা শিরকি জিনিস সাথে নিয়ে নামাজ আদায় করেন আপনার তো নামাজ হবে না আপনি যদি সিয়াম পালন করেন আপনার সিয়াম হবে না আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার স্বভাব হবে না আপনি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে একজন বেইমান হিসাবে বা একজন কাফের হিসাবে মৃত্যুবরণ করতে হবে যদিও বা আপনার জানা সত্ত্বে সেটি করছেন না আপনার মনের অজান্তেই আপনি কুফুর বহন করে চলেছেন শির্ক বহন করে চলেছেন এই জন্যই ঢালাওভাবে বলে দেওয়া হয়েছে সমস্ত তাবিজ শির্ক এর কারণ হলো তাভিজগুলো যারা দিয়ে থাকেন তারা তাউইজের ভিতরে কি দিলেন কি না দিলেন সেটা তো কেউই জানে না তবে অনেক আলেমে দিন আছেন অনেক বুজুর্গানে দিন আছেন অনেক আধ্যাত্মিক ব্যক্তিত্ব আছেন আপনি যাদেরকে বিশ্বাস করেন বা করবেন বা তারা বিশ্বাস করার মতো মানুষ তাদের কাছ থেকে যদি আপনি কোনো তাউইজ গ্রহণ করেন তারা অবশ্যই কবজের ভিতরে তাউইজটি ভরে বিভিন্ন সিমের মাধ্যমে এটিকে পরিপূর্ণভাবে বন্দি করে আপনাকে দিবেন সেই ক্ষেত্রে আপনি বিশ্বাসের উপরে সেটি ব্যবহার করতে হবে কিন্তু দেখা যায় রাজমোহনী তাউইজ বিভিন্ন ধরনের মানুষ দিয়ে থাকেন জ্যোতিষ বলেন বা অন্যান্য মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আপনি আপনার ফায়দার জন্য আপনার উপকারের জন্য কাউকে বশ করার জন্য বা আপনার সাংসারিক সুখ শান্তির জন্য এক কথায় আপনি জয়লাভ থাকার জন্য এই তাউইজটি ব্যবহার করছেন কিন্তু আপনি ব্যবহার করছেন কুফুর এবং শিরকি বস্তু সেই দিক বিবেচনা করে আমি রাজমোহনী নামেও একটি তাউইজ দিয়ে থাকি এর কারণ হলো সমাজে প্রচলিত এই নামটি রাজমোহনী আপনাকে যদি এখানে অন্য কোনো নামে আমি বলি এই তাউজটি আপনি হয়তো চিনবেন না আপনি হয়তো ভাববেন এটি আবার কি। সুতরাং যে নামটি সবাই জানে সবাই চিনে সেই নামেই কথা বলা উচিত তো আমি রাজমোহনী এই জন্যই বললাম যে এটি হলো আপনার প্রতি সবাই বিমোহিত হবে আপনার আচরণে মানুষ মুগ্ধ হবে আপনাকে মানুষ সম্মান করবে আপনার মর্যাদা বাড়বে আপনি মানুষকে বশ করে রাখতে পারবেন তাই বলে আপনি রাজাকে গোলাম বানিয়ে দিবেন তা নয় আপনি কোনো কাজে কোথাও গেছেন অপমানিত হয়ে ফিরে আসতে হবে না আপনি কোনো অফিসে গিয়েছেন আদালতে গিয়েছেন কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন চাকরির জন্য গিয়েছেন বিয়ের জন্য গিয়েছেন বা যে কোনো কাজে সর্বক্ষেত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসার জন্য এমন একটি জিনিস আপনার সাথে থাকতে হবে যে জিনিসটা আল্লাহ পাকেরই এক কুদরত আর এটি আপনার সাথে থাকলে এটির ওয়াসিলায় আপনি সর্বক্ষেত্রে জয়লাভ হবেন তবে আপনি থাকতে হবে সঠিক আপনি করবেন ভুল আপনি করবেন অন্যায় আর এই তাবিজের গুণে আপনি যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয় সুতরাং রাজমোহনী তাউইজটি আমি দিয়ে থাকি এটি সম্পূর্ণ কোরআনিক বিষয় একজন আমাকে আমার চ্যানেলের কমিউনিটিতে একটি প্রশ্ন করেছিলেন বা কমিউনিটিতে একটি কমেন্ট লিখেছেন যে এটি যে শির্ক এবং কুফুর নয় সেটির কী নিশ্চয়তা আছে তো এই ধরনের কথা যদি কোনো বুকা বুড়বক বলে থাকে তাহলে তাকে আর কি জবাব দেওয়া যায় নিশ্চয়তা তো কিছুরই নাই আমাদের জীবনেরও নিশ্চয়তা নাই এই পৃথিবীরও নিশ্চয়তা নাই আমরা বাঁচবো কি মরব তারও নিশ্চয়তা নাই আমাদের জন্ম কিভাবে হয়েছে তারও নিশ্চয়তা নাই সেটি কুফুর ছিল না কি শির ছিল আমরা তো বলতে পারবো না কোনো নিশ্চয়তা নাই আপনাকে চলতে হবে বিশ্বাসের উপরে আল্লাহ রবুল আলামিন কোরআনুল করিম দান করে প্রথমেই বলে দিয়েছেন ইমান বিল গাইব আপনি গাইবে ইমান রাখতে হবে তবে কিসের উপরে ইমান রাখবেন আপনি কি কোনো কুফুরির উপরে ইমান রাখবেন কোনো শিরকের উপরে ইমান রাখবেন না আপনি প্রথমে যাচাই বাছাই করতে হবে আপনি যে ডাক্তারের কাছে গেলেন আপনি তো জানতে হবে উনি একজন পাশ করা ডাক্তার উনি একজন ভালো ডাক্তার উনি বিশ্বাসী ডাক্তার উনি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার তারপরে আপনি ওনার চিকিৎসা গ্রহণ করবেন আপনি জানেন না বুঝেন না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক লোক তার কাছে গিয়ে কি আপনি চিকিৎসা নেবেন যতই সে এফআরসিএস হোক আর সে বড় ডাক্তার হোক আপনি কিন্তু তার কাছে করবেন না চিকিৎসা কারণ যে ডাক্তার তার চেম্বার নিয়ে বসেছে এবং দীর্ঘদিন থেকে সে ডাক্তারি করছে এবং অনেক অনেক মানুষের উপকার হচ্ছে তার ওষুধে মানুষ ফলাফল পাচ্ছে ট্রিটমেন্ট নিয়ে ভালো হচ্ছে আপনি তো তার কাছেই যাবেন তো প্রথমত আপনি যার কাছ থেকে কিছু নিবেন তাকে আপনাকে বিশ্বাস করতে হবে আপনি দেখতে হবে ওই ব্যক্তিটা ইসলামিক নাকি নন মুসলিম সে মুসলিম নাকি নন মুসলিম দেখতে হবে সে আল্লাহ এবং রাসুলের তরিকার উপরে আছে নাকি আল্লাহ রাসুলের তরিকার বহির্ভূত আছে সে নামাজি পরহেজগার নাকি সে কুফুর করে এরকমের অনেক মানুষ আছে নামাজ পড়ে না বলে কলবের মধ্যে নামাজ পড়ি অনেক মানুষ আছে বলে বাতুনি নামাজ পড়ি অনেক মানুষ আছে বিভিন্ন ধরনের কাজ করে এবং আপনাকে আবার সে তাবিজ দিচ্ছে অর্থাৎ আপনাকে রাজমোহনই তাবিজ দিচ্ছে অনেক জ্যোতিষ রাজমোহনই তাবিজ দিচ্ছে ওদের হাতে দেখবেন এখানে 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 সমস্ত আঙ্গুল ভরে দশটা আঙ্গুলে অন্তত বিশটা আংটি রেখেছে এগুলো কি জন্য রেখেছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য রেখেছে তাদের কাছে গেলে দেখবেন কত জাতের পাথর আর কত তাউইজ আর কত কথা আর কত কিছু কিন্তু দেখবেন নামাজের সময় নামাজ নাই আপনি ওদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে রত্ন পাথর নিচ্ছেন ওদের কাছ থেকে রাজমোহনির মতো তাউইজ নিয়ে ব্যবহার করছেন কোনো ফল পাচ্ছেন না ওই যে ঝড়ে বক মরে আর পীরের কামালতি বাড়ে এরকম আর কি আপনার তাকদিরে আল্লাহ কিছু দিয়েছেন আপনি ভাবছেন ওইটা হয়েছে ওই রত্ন পাথরের কারণে এইগুলোই হচ্ছে শির্ক এবং কুফুরি তো রাজমোহনির তাউিজ আমি দিয়ে থাকি এটা কাফারা দিয়ে নিতে হবে সম্পূর্ণ কোরআনিক এটি আমি কবজে ভরে দিব ইসিমের মাধ্যমে বন্ধ করে দিব বাংলাদেশের ভিতরে যেখানেই থাকুন না কেন কুরিয়ারের মাধ্যমে আমি দিয়ে দিব কাফফারা আমার বিকাশে পাঠাবেন আমি আপনার ঠিকানায় এই তাউজটি কুরিয়ার করে দিব ইনশাল্লাহ তবে এটি বাংলাদেশের ভিতরে দেশের বাইরে যদি কেউ নিতে চান বিশ্বের যে কোনো দেশে অবশ্যই নিতে পারেন তবে আপনি বাংলাদেশের ঠিকানা দিতে হবে আমি সেখানে পাঠাবো। ওনারা আপনার কাছে কিভাবে পাঠাবেন সেটা আপনি জানেন আমি দেশের বাইরে কোথাও এই তাউইজ পাঠাবো না বা প্রিন্ট আউট কোনো কপি নিয়েও আপনি এটি তাউইজে ভরতে পারবেন না এর কারণ হচ্ছে এই তাউইজটি যখন বন্ধ করব তখন একটি ইসিমের প্রয়োজন হয় ওই ইসিমটা আমি কাউকে বলবো না এবং ওই ইসিম করতে হলে অনেক অভিজ্ঞতার দরকার অনেক সাধনার দরকার আমি ওই ইসিম দিয়ে তাউইজটা বন্ধ করে দিতে হবে এজন্য কুরিয়ারে আমি অ্যালাউ করছি এটি আর না হয় আমি কুরিয়ারে কোনো তাউইজ দেই না শুধুমাত্র রাজমোহনী তাউইজটা আমি কুরিয়ারে দিতে পারবো তবে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাহিরে কোথাও আমি কুরিয়ার করতে পারবো না আপনারা যারা দেশের বাইরে আছেন যদি নিতে চান আপনার দেশের ঠিকানা দিবেন সেখানে আমি পাঠিয়ে দিব ওনারা আপনার কাছে কীভাবে পাঠাবেন কারোর সাথে পাঠাবেন বা কোনো মাধ্যমে পাঠাবেন সেটা ওনারা জানবেন আমি পাঠাতে পারবো না কেউ আমার কাছে এই অনুরোধ করবেন না রাজমোহনী তা আপনার সাথে থাকলে আপনার অনেক উপকার আসবে আপনার বিয়ে আপনার চাকরি আপনার ব্যবসা মানুষের সাথে আপনার ভালোবাসা তৈরি হবে আপনাকে কেউ ধোকা দিতে পারবে না এবং আপনি সব সময় জয় লাভ করতে থাকবেন আপনার অনেক পরিবর্তন চলে আসবে এটি অনেক শক্তিশালী এবং অনেক পরীক্ষিত একটি তাউইজ রাজমোহনী তাউইজ যাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে ভয়েস করে জানবেন এবং নিতে চাইলে নিবেন কাফফারা দিতে হবে যারা নিতে চাইবেন অবশ্যই ভয়েস মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্পিরিচুয়াল টিভি দেখতে থাকুন এবং আমার আরেকটি চ্যানেল আছে রোহানি তাউইজাত ওটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন প্রেস করে রাখবেন ওখানে আমি অনেক অনেক ফ্রি তাউইজ দিয়ে থাকি যেগুলো অনেক উপকারে আসে সব আপনারা ওগুলো ব্যবহার করবেন উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি